এবার আসি ডিগ্রি রিলিজ স্লিপে কিভাবে আবেদন করলে আপনার সহজে চান্স হতে পারে। ডিগ্রি রিলিজ স্লিপে আপনাকে 5টি কলেজকে চয়েস দিয়ে আবেদন করা যায়। অনেকেই একটি বা দুইটি কলেজকে চয়েস দিয়ে আর দেয় না, এটি একটি বড় ভুল। অবশ্যই আপনাকে 5টি কলেজকে চয়েস দিয়ে আবেদন করবেন, তাহলে আপনার সহজে চান্স হতে পারে। দ্বিতীয় যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে আপনাকে যতগুলো কোর্স আপনার জন্য শো করবে সবগুলো কোর্সে আপনারা চয়েস দিয়ে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। যে সকল কলেজে আসন সংখ্যা বেশি থাকবে সেই কলেজগুলো আগে দিয়ে আপনারা আবেদন করতে পারেন। তারপর আপনি যে সকল কোর্সগুলো চয়েস দিবেন সেই কোর্সগুলোর মধ্যে যে কোর্সগুলোর আসন সংখ্যা এখানে বেশি খালি থাকবে সেটা আগে দিতে পারেন, এক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। সর্বোপরি একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেই, ডিগ্রি রিলিজ স্লিপে আপনি সরকারি কলেজের থেকে বেসরকারি কলেজ যদি আপনি বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজ চয়েস দিলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিগ্রি রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত কিছু কথাবার্তা বলার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।